নামাজকে কোনো ব্যক্তি যদি
অস্বীকার করেন তাহলে ওই অস্বীকার করার জন্য তার ঈমান চলে যাবে। ওই মত করে যদি কোনো ব্যক্তি যাকাতকে হালকা মনে করে, যাকাতের মধ্যে আপনি যাকাত জমা করুন খরচ, এটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে না যাকাত আমাদের উপর খরচ নয়, আমি যাকাত দিব না, বা বলে যায় আমি যাকাতে যাকাত দিই না, এটা হালকা মনে করি, এইরকম কোন ভাষা যাতে যাকাতকে হালকা মনে করা হয় এমন কোন ভাষা যাতে রোজা নামাজ এই সমস্ত জরুরিয়াতের দিনকে হালকা মনে করা হয় তাতে মানুষের ঈমান চলে যাবে, তিনি ইসলাম থেকেও পরিপূর্ণ এড়িয়ে যাবে, এমন ভাবে বের হবে যাতে যেমন কোথাও আকার থেকে চুল বেরিয়ে আসে। তাই মজদাস জাকাতটাও একটা খরচ, আমাদের উপর যেমন নামাজ খরচ জাকাতটাও খরচ, জাকাত আদায় করতে হবে। জাকাত যদি কাউকে উপর খরচ বেড়ে যায় তাহলে ওই ব্যক্তি যত দেরি করবে ততই গুণাগার হবে, যে দিবে না তার অন্ত পাওয়া কিন্তু বিলম্ব করা, এই দিচ্ছি সামনে মাস দেবো, এই হয়ে যাবে সামনে মাস দেবো, ভালো ভালো খরচ হয়ে গেছে, এই বিলম্ব করলে তার গুণা হবে। কারো উপর রোজা খরচ রয়েছে এই মাসে না রেখে অন্য মাসে রাখে তার গুণা হবে, নামাজের সময় হয়েছে যথা সময় আপনি আদায় করছেন না লেট করে করছেন, জোহরের নামাজ আসরে করছেন, আসরের নামাজ মাগরিবে করছেন, অথবা একদম ঠিকা করে করছেন, আপনার গুণা হবে। হজ আপনার উপর ফরজ হয়েছে হয়তো এক গেল কুড়ি বছর এই হজ ফরজ হয়েছে, অথবা ত্রিশ বছর এই হজ ফরজ হয়ে গেছে, অথবা চল্লিশ বছরে আপনার প্রতি হজ ফরজ হয়ে গেছে, ভাবছেন এই পেটির বিয়ে দিয়ে দিন তো করব, ভাবছেন এই অমুক কাজটা করে দিন তারপরে করব, চলবে না, যত দেরি করবেন তত আপনার গুণা হতেই থাকে। যখন যে বছর আপনার উপর হজ ফরজ হয়েছে সেই বছরেই আপনাকে পাপ পেয়ে যাবে, দেরি করলে আপনার গুণার খাতা লিখতে থাকে, যখন যেটা আপনার প্রতি জরুরি ফরজ হবে ওই সময় আপনাকে ওই কাজটা করে নিতে হবে, দেরি করলে না। ওই মতোই জাকাত যখন আপনার উপর ফরজ হয়ে যাবে দেরি করলে গুণা হবে, যখন ফরজ হবে তখন থেকে আপনি মানতে আরম্ভ করে দিতে আরম্ভ করে চলে যাবে। মাস্টার আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো এবং যাকাত আদায় করো। আর অন্য জায়গায় পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনুন 4 নম্বর আয়াত, সূরা মুমিনুনের প্রথম থেকে আল্লাহ পাক বলেছেন এই করলে লাভবান, কাজ আপনার মুমিনুন মুমিন ব্যক্তিরা লাভবান, কি করলে মুসলমানদের সাথে নামাজ পড়লে তার মধ্যে একটি কথা এসেছে আল্লাযীনা হুম বিযাকাতি ফাঈলুন, ওই ব্যক্তিরা লাভবান যে ব্যক্তিরা যাকাত আদায় করে করেন, ওই ব্যক্তিরা লাভবান যারা যাকাত আদায় করে, তাহলে যাকাত আদায় করলে লাভ আছে, এটা আমার কথা নয়, নাবির কথা নয়, স্বয়ং আল্লাহর ব্যাপারে কথা। পবিত্র কোরআন বলছে যারা যাকাত আদায়কারী তারা লাভবান, দেখতে লাগে এত টাকা গরিব মিসকিনকে দিয়ে দেবো, এত টাকা বেরিয়ে দেবো, এত সম্পদ আমার চলে যাবে বছরে বছর, না আপনার সম্পদ দেখতে লাগে চলে যাচ্ছে কিন্তু চলে যায় এটা অন্য দিক দিয়ে আমার বাবা এমন কিছু আপনাকে দিয়ে দেন যে আপনার সম্পদ আরো পাপতেই থাকে কমে যায় না, এটাই বাস্তব। মজ্জাস এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা লিল যাকাতি ফাঈলুন, ওই ব্যক্তিরা ও লাভবান যারা যাকাত আদায় করে, যাকাত আদায় করার কথা আল্লাহ পাক কোরআনে অনেক বলেছেন আর ফরজ আমাদের উপর করেছে। যাকাতের অর্থই হচ্ছে ক্রমবিকাশ, যাকাতের অর্থই হচ্ছে কি ক্রমবিকাশ, বৃদ্ধি,
বিকাশ এবং পবিত্র এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা তাওবা 103 নম্বর আয়াতে বলেন খুজ মিন আমওয়ালিহিম তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বলেন যে হে নবী, আপনি মানুষের কাছ থেকে যাকাত আদায় করে তাদের সম্পদগুলিকে পবিত্র করে দিন এবং তৃপ্তি করে দিন। আল্লাহ পাক নবীকে বলছেন তাদেরকে যে যাকাত দেন, যাকাত দিয়ে তো যতবার বলছেন কি যাকাত নিয়ে তাদের সম্পদকে পবিত্র করে দিন, তুতাহহিরুহুম তাদের সম্পদকে পবিত্র করে দিন, অকুজাক্কিহিম বিহা আর যাকাতের মাধ্যমে তাদের সম্পত্তিকে বৃদ্ধি করে দিন। তারা হিসাব করে যদি যাকাত আদায় করে আপনার সম্পদটা পবিত্র হবে, যদি না আদায় করে তাহলে অপবিত্র হবে। এটাই তো বোঝা যাচ্ছে, আপনি যাকাত দিলেন না আপনার ওই সম্পদ পবিত্র নয়, আপনার ওই সম্পদ স্বচ্ছ নয়। বলছি সরি বলবো, যারা লোকের আসে একটু প্রয়োজনীয় কথা আমি একটু পরে বলবো। যাকাত আদায় করলে আপনার লাভ কি? নবীকে বলছেন যে যাকাত নিয়ে তাদের সম্পদকে পবিত্র করো, তার মানে যাকাত আদায় করলে আপনার সম্পদ পবিত্র হবে, না আদায় করলে পবিত্র হবে না। আরে নবীর লাভ না আপনার লাভ, শরীয়তের লাভ না আপনার লাভ, আপনার নিজের লাভ। যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আর কি হবে আর আপনার সম্পদটা বাড়বে, ক্রমবিকাশ তার মধ্যে বৃদ্ধি হবে, বৃদ্ধি হবার একটা ক্ষমতা আল্লাহ পাক তার মধ্যে দেবে। তাহলে বুঝা গেছে যাকাত যদি না দেন আপনার সম্পদ কমে যাবে, সরে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। এই বোঝা যাচ্ছে লাভ আছে যে যাকাত দিবেন তা শরীয়ত বলেছে, তার কারণ আল্লাহ পাক তাকে বরকত দিবেন, পবিত্র করবেন, তার জন্য যদি না দেন পবিত্র হবে না। মাজাজ যাকাত না দিলে অনেক রকমের ক্ষতি ঘাটতি এখানে আছে, হয় যেমন মুজাম আসাদ নামক একটি কেতাবে পাঠ করলাম, হযরতে কুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলছেন আমা মানা কোন রুকে যাই না কি থেকে কম কম মানে যাকাত, মানে কোন সম্প্রদায় যাকাত থেকে দূরে থাকে না, ইল্লা তালাহুল্লাহু বিসসিনিন, কিন্তু আল্লাহ পাক তাকে বিপদমুখী করে দেন, তাতে অনটন এনে দেন। মানে যদি আপনি যাকাত আদায় না করেন তাহলে আল্লাহ পাক আপনাদের ভিতরে অনটন এনে দেবেন, কাহার সারি এনে দেবেন। দেখবেন ফসল লাগিয়েছেন ফসলে ফল নাই, আম গাছ লাগিয়েছেন গাছে আম নাই, লেচুর বাগান লাগিয়েছেন হয়তো ঈশ্বর আদায় করছেন না তো লেচুর বাগানে আমদান ফল নাই, হয়তো বিজনেস ব্যবসা করছেন জাকাত দিচ্ছেন না আপনার ব্যবসার উন্নত হচ্ছে না। এই যে দিকগুলো মানে জাকাত আদায় না করলে বিভিন্ন বিপদে আপনি গ্রস্ত হবেন, এটাই বলছেন তিনি। জাকাত আদায় না করলে বিভিন্ন দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি বুঝতেও পারবেন না যে কেন হচ্ছে। বুঝা গেল মাসজাস যদি আপনি দান খৈরাত করেন, এই জাকাত দেন আল্লাহ রব দিতে থাকেন, আপনার লাভ আছে দশ নেই। মাসজাস এই জাকাত সংক্রান্ত আলোচনা করতে গিয়ে যে ব্যক্তিরা জাকাত আদায় করে না তাদের ব্যাপারে পবিত্র কোরআন হাদিসে অনেক বর্ণনা রয়েছে, সেই বর্ণনাগুলি পড়ার পূর্বে আগে আমি এটাই বলি যে জাকাতটা কখন কার উপর ফরজ হয়, সবার উপর কিন্তু জাকাত ফরজ হয় না, তার জন্য শরীয়ত নিসাব রেখেছে, একটা মিকদার রেখেছে, একটা পরিমাণ রেখেছে। যে পরিমাণ হচ্ছে যদি সোনার পরিমাণ হয় তাহলে তার মূল্য হচ্ছে, তাহলে তার পরিমাণ হচ্ছে 7.5 তোলা সোনা, সোনা হলে
7.5 তোলা সোনা, আর যদি চাঁদি হন তাহলে 52.5 তোলা চাঁদি। কত? 52.5 তোলা চাঁদি। আচ্ছা বলছি সবটাই ইনশাআল্লাহ এতটা বলে দিব যে আপনার প্রশ্ন আর থাকবে না, আশা করি যতটা কোশ্চিন আসবে সবটাই জানবো। দুটো মিকদার আমাদের দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনা থাকলে 7.5 তোলা, চাঁদি হলে 52.5 তোলা। এই তোলার প্রচলন আমাদের এখন নাই, আমাদের এই সময়ে তোলার প্রয়োজন এখন নাই, এই প্রচলনটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমাদের দিকে। এখন আমাদের এখানে চলছে ওই সব গ্রামে আমরা ইনজন করে থাকি, আর সোনারদের কাছে গেলে পাওয়া যাবে তারাও ভরি হিসেবে কিছু হিসাব করে থাকেন, কিন্তু তারা কোন দেখছে এখন গ্রামের মধ্যে চলে এসেছে, তারা আর শহরে কিন্তু সব গ্রামে চলে এসেছে, এরকম ব্যাপার হয়েছে। তা আমি দেখেছি নিজে পরীক্ষা করে সোনার কাছে গেছিলাম বেশ কিছুদিন পূর্বে, সোনারের কাছে গেলাম, দিয়ে বললাম আচ্ছা তোলা আর ভরির মধ্যে পার্থক্যটা কি করবে, সে ব্যক্তি আমাকে দেখালেন, দেখেন আমাদের কাছে যেটা আমরা ব্যবহার করি এই তোলা আর ভরি আমরা একই করে করি, তোলা আর ভরি একই। আমি দেখলাম ওই বাটখারা বলি আমরা এটাকে, একদিকে তোলা লেখা আছে অপর দিকে ভরি লেখা আছে উর্দু ভাষায়। এবার কি বলবো, তোলা আর ভরি দুটাই একই জিনিস, এখন প্রচলন বাজারে, কিন্তু পূর্বের বাজারে দুটোর মধ্যে তফাৎ ছিল। দুটোর মধ্যে কি ছিল? তফাৎ ছিল, তোলা আর ভরি এই দুটোর মধ্যে তফাৎ আছে। ভরি হচ্ছে 11.5 মাসায় এক ভরি, আর 12 মাসাতে এক তোলা। তার মানে যে তোলাটা ভরি হচ্ছে তোলা চাইতে একটু কম, অর্ধেক মাসা কম, এই হিসাব করে ওলামায়ে আগে হিসাব করেছিলেন। আর এই যে 52.5 যে ভরি, 52.5 তোলা যেটা আমরা বলছি, এটাকে ভরিতে নিয়ে আসতে গিয়ে আর হযরত ইমাম আহমদ রাদিয়াল্লাহু ফাযলে বেরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহ তিনি 56 ভরি বের করেছেন। কত? 56 ভরি। ওটাকেই যদি মেনে নেওয়া যায়, দিয়ে এখন আমি হিসাব করতে যাই যে 56 ভরি চাঁদি যদি কোনো ব্যক্তির কাছে থাকে, অথবা 56 ভরি চাঁদির সমপরিমাণ বাজার দাম টাকা পয়সা বা অন্য কোন সম্পদ যদি থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যাবে। ওই সম্পদ যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে যখন থেকে আপনার কাছে এত পরিমাণ পয়সা আছে সেই দিন থেকে দেখুন যে 1 বছর অতিবাহিত হয়েছে ওই পয়সার উপর, ওই সম্পদের উপর, ওই মালিকের উপর, তাহলে আপনার উপর জাকাত বছর লাগলেই ফরজ। যেদিন বছর লাগলো সেই দিন ফরজ। ধরে নিন আজকে কত তারিখ? আজকে 15 তারিখ। আজকে 15 তারিখ দেখলাম, আমি হিসাব করলাম, হিসাব করে আমার কাছে মোটামুটি ধরো যে এখন 40,000 টাকা বেঁচে আছে। হিসাব করলাম আজকে 15 তারিখ একটা আমি নির্ধারিত করলাম, হিসাব করলাম আমার কাছে যা কিছু সম্পদ আছে সব সম্পদের হিসাব টেনে নিয়ে আসলাম, আসলো কত? 40,000। এবার সারা বছর খেলাম কোনো হিসাব না, সারা বছর খেলাম, আবার আজকের দিনটা যখন ফিরে আসলো 15 তারিখ, হিসাব করলাম এই 15 তারিখে দেখা গেল 40,000 অথবা তার চাইতে বেশি সম্পদ আমার কাছে আছে। আপনি ভাবেন যে আমার এই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার প্রতি জাকাত ফরজ হচ্ছে, বুঝাতে পেরেছি আশা করি। আপনি একটা হিসাব করেন একটা দিন ধরে ওই দিনে কত টাকা আপনার কাছে আছে, যদি আপনার নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে ওই হিসাবে আপনি হিসাব নিয়ে আসেন গোটা বছর আপনার কতটা হয়েছে, যদি অত টাকাই বেঁচে থাকে সেই দিনে ভেবে নিন যে এই টাকাতে আমার বছর লেগে গেছে। এবার কত টাকা? এটা বলা হচ্ছে 56 ভরি। এখনকার সোনারকে জিজ্ঞাসা করলেই বলে দেবেন কত টাকা ভরি এখন চাঁদি। আমি আজকেই জিজ্ঞাসা করলাম, তিনি বললেন 550 টাকা ভরি চাঁদি। কত? 550 টাকা ভরি। 550 টাকাকে
ওই 56 কে যদি 500 দিয়ে গুণ করা যায় মোটামুটি 30,800 টাকার মতো হবে, মানে ওই 31,000 টাকা ধরে নিন, মোটামুটি 31,000 টাকার মালিক যদি আপনি হন তাহলে উপস্থিত সময়ে উপস্থিত যুগে আপনি শরীয়তের আইনে একজন ধনী ধনীর আওতায় মালিকের ইচ্ছা আপনার ওই সম্পদের উপর যদি এক বছর অতিবাহিত হয়ে যায় আপনি মালিকের ইচ্ছা আপনার প্রতি জাকাত খরচ কত টাকা? মাত্র 31,000 টাকা। আজকাল কোন এমন ছেলে আছে, কোন এমন লোক আছে যার কাছে 31,000 টাকা নেই? আশা করি আমরা সবাই মালিকের হিসাব হবে। যে ব্যক্তি মালিকের হিসাব হবে, যে ব্যক্তি শরীয়ত সম্মত ধনী হয়ে যাবে তথা 31,000 টাকার মালিক হবে, ওই ব্যক্তি হলো একজন ধনী ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে। ওই ব্যক্তির উপর জাকাত ফরজ, ওই ব্যক্তির উপর ফিত্রা ফরজ ফিত্রা ওয়াজিব, ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া জরুরি। হিসাব করেন 47,000 কি, তাহলে 31,000 টাকার মালিক আপনি আছেন ধরে নিন আজকের বাজারে। এবার আপনি আর হিসাব করলেন না, সারা বছর খেলেন, ফিরে আবার যখন এই দিনটা আসলো 15 তারিখ, এই 15 তারিখে এসে আবার আপনি দেখলেন আমার কাছে কত টাকা আছে, দেখছেন 31,000 অথবা তার চাইতে ঊর্ধ্বে আমার সম্পদ আছে। আপনি ভেবেছেন যে আমার এই সম্পদের উপর এক বছর অতিবাহিত হয়েছে আমার প্রতি জাকাত খরচ। এবার প্রত্যেকটা ব্যক্তিকে জাকাত দিতে হবে। জাকাত দিবেন কত, কিভাবে জাকাত লাগবে, কতটা কত পরিমাণ জাকাত দিবেন, মালিকের সব পেয়েছেন, জাকাত কত পরিমাণ দিতে হবে? 40 টাকায় 1 টাকা, তার মানে 100 টাকায় 2.5 টাকা, মানে 2.5% আপনাকে বের করতে হবে। এটাই হলো হিসাব, 2.5% আপনাকে বের করতে হবে টাকা পয়সার দিকটা দিয়ে। এবার দেখি একটা কথা হয়তো আপনাদের মাথায় আসে যে সোনার পরিমাণটা 7.5 তোলা যে বলেছি, দেখুন সোনার একটা নিসাব আর চাঁদির একটা নিসাব। এখন চাঁদির নিসাব অল্পতেই আপনি ধনী হয়ে যাচ্ছেন শরীয়ত মতে, কিন্তু সোনারটা যদি হিসাব করা যায় অনেক টাকা গড়াবে। ফুকাহা কিরাম যেটা বের করেছে যে গরিব ব্যক্তিদের যেটাতে লাভ হবে ওইটাই হবে গ্রহণযোগ্য, তাহলে চাঁদিটা হচ্ছে গ্রহণযোগ্য। এই জন্যই যে অল্পতে আপনি মালিকের হিসাব হচ্ছেন আর অল্প টাকাতেই আপনি জাকাত দেওয়ার অধিকার পাচ্ছেন, আর অল্প টাকার কারণে গরিব মিসকিনদের জন্য লাভ হচ্ছে, এই জন্য ওটাকেই নিসাব আপনাকে মানতে হবে। এবার কথা হচ্ছে তাহলে মানব কখন, ধরুন আপনার কাছে শুধু সোনা আছে আর কিছু নাই, শুধু সোনা আছে, চাঁদি নাই, টাকা পয়সা অন্য সম্পদ নাই, শুধু সোনা, ওই সোনা যদি 7.5 তোলা পর্যন্ত পৌঁছে যায়, এখনকার বাজারে 7.5 ভরি ধরে নেন, 7.5 ভরি যদি আপনার পৌঁছে যায় তাহলে আপনি ওই জাকাত দেওয়ার, আপনি মালিকের হিসাব হয়ে গেলেন, আপনাকে জাকাত দিতে হবে। আর যদি 7.5 তোলা 7.5 ভরি চাইতে কম, 7 ভরি 6 ভরি 2 ভরি 1 ভরি 8 ভরি যদি থাকে তাহলে আপনার জাকাত খরচ হয়নি, প্রয়োজন নাই। শুধু সোনা লক্ষ্য রাখবে কথাটা, শুধু সোনা অন্য কিছু নাই আপনার কাছে, শুধু সোনা আছে। এবার আপনার কাছে ধরে নিন শুধু চাঁদি আছে কিন্তু 52.5 তোলা চাইতে কম, আরো কোন সম্পদ নাই, সোনা নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, তাহলে দেখবেন যদি 52.5 তোলা মানে 56 ভরি যদি হয় তাহলে তার উপর জাকাত লাগবে, যদি তার চাইতে কম হয় আপনার উপর জাকাত খরচ হয়নি। বুঝতে পেরেছেন? শুধু সোনা শুধু চাঁদি দুটা বললাম, তৃতীয় নম্বর ধরেন কিছু চাঁদি আছে কিছু সোনা আছে, কিছু সোনা কিছু চাঁদি, এবার কি করবেন? হয়তো 2 ভরি 1 ভরি 1.5 ভরি 5 ভরি 7 ভরি চাঁদি আছে অথবা সোনা আছে, একা যদি সোনাকে ধরেন হয়তো আপনার কাছে 5 ভরি আছে 3 ভরি আছে 8 ভরি আছে হয়তো 2 ভরি আছে, সোনা
সাড়ে সাত করি নাই, তাহলে কি আপনার উপর আলাদা ভাবে খরচ হচ্ছে না? কিন্তু এইটা যখন চাঁদের সাথে মিলে যাবে, কিছু চাঁদে কিছু সোনা আছে আপনার কাছে, তখন দুটারই দাম মূল্য আপনাকে দেখতে হবে। ওই সোনা ওই চাঁদের মূল্য এখনকার বাজারে কত আছে, ওইটা আপনি সোনারের কাছ থেকে পরামর্শ নিবেন। নেওয়ার পরে দুইটারই মূল্যটাকে এক জায়গায় করবেন। ওই মূল্যটা যদি উপস্থিত বাজারে 31,000 টাকা বা তার চাইতে বেশি হয়ে যায়, আপনাদের টাকা দিতে হবে, জাকাত আদায় করতেই হবে আপনার উপর খরচ। আশা করি বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন তো বিষয়টা? শুধু সোনা সাড়ে সাত করি চাইতে কম থাকলে জাকাত খরচ হয়নি, সাড়ে সাত করি বা তার চাইতে বেশি হলে খরচ। শুধু চাঁদি 52.5 মানে 56 ভরি যদি থাকে বা তার চাইতে বেশি হয়, তাহলে কিন্তু আপনার উপর খরচ, নাহলে খরচ হবে না। এবার কিছু সোনা কিছু চাঁদি অথবা তার সাথে কিছু টাকা পয়সা আছে, যদি এরকম হয় তাহলে দেখবেন সবটাকে এক জায়গায় করে ওই মূল্য যদি 31,000 বা তার চাইতে বেশি হয়ে যায় আর তার উপরে এক বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে আপনাকে বুঝে দিতে হবে যে আমার প্রতি এটা খরচ হয়েছে, জাকাত আমাকে দিতে হবে। যেখানে আশা করি বুঝাতে পেরেছি, এর চাইতে যদি কাউরি বুঝানোর প্রয়োজন হয় পার্সোনাল দেখা করবেন। শুধু ছয় ভরি যদি সোনা থাকে, চাঁদি নাই, টাকা পয়সা অন্য কোনো সম্পদ নাই, তার উপরে জাকাত খরচ নাই, সোজা কথা তো? তার মানে শুধু সোনা আছে সাড়ে সাত তোলা তাকে লাগবে, সাড়ে সাত তোলার কম থাকলে ওই যদি নকল দিতে পারে, দাম করে করতে পারে, কিন্তু জাকাত খরচ হয়। এবার বলি কিছু সোনা কিছু চাঁদি কিনে গেছে, অথবা সোনার সাথে কিছু টাকা পয়সা আছে, অথবা চাঁদির সাথে কিছু টাকা পয়সা আছে, তখন ওইটা নির্ভেজাল সাথে দিয়ে তখন টাকাটা হিসাব করতে হবে। টাকাতে হিসাব আসলে 31,000 টাকা আপনার প্রতি জরুরি, 31,000 টাকা বা তার চাইতে বেশি পরিমাণ যদি হয়ে যায়, আপনি মালিকের হিসাব আপনার উপর জাকাত খরচ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, জমির হিসাব আলাদা, জমির জাকাত লাগে না, জমিতে যা ফসল হয় তার উসুল দিতে হবে। যার জমি আছে জমিতে হিসাব লাগে না, যার দোকান আছে ধরে নিন, এখানে দোকানদার মিশিয়ে যেগুলো বলে দিচ্ছি, ধরুন দোকান আছে দুটা চারটা পাঁচটা দোকান আছে, ওই দেখবে দোকানে আপনি ব্যবসা করছেন, কাপড়ের দোকান আর কিছু দোকান আছে ব্যবসা করছেন, ওই দোকানের জাকাত লাগবে না। ওই দোকানের ভিতরে যা সম্পদ সামান আছে, যা কাপড় আছে ওষুধ আছে, তার দোকানের মধ্যে আর যা কিছু আপনার সম্পদ আছে, মানে যা কিছু আছে তার মধ্যে মাল, ওই মালের জাকাতটা লাগবে। কারণ ওই মালটা আপনার সম্পদ, দোকানটা তো যত টাকারই হোক না কেন, দোকানটা হচ্ছে তার একটা মাধ্যম, ওই দোকানের জাকাত হিসাব করতে আপনার কারণ। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন করে দোকান কিনছে আর বেড়ছে, ও দোকান কিনছে আর বেড়ছে, 10টা দোকান কিনে নিয়েছে আবার বিক্রি করছে, মানে দোকানটাই ওর সম্পদ, তাহলে কিন্তু প্রত্যেকটা দোকানের হিসাব করে তাকে জাকাত দিতে হবে। এই সবের জাকাত লাগবে, এটা অত প্রয়োজনীয় জিনিস। এবং ট্রাক আছে 10টা, ওই ট্রাকের মাধ্যমে উপার্জন করছে, ওই উপার্জনের উপর জাকাত লাগবে, ট্রাকের উপর লাগবে। কিন্তু কোন ব্যক্তি যদি ট্রাক কিনছে আর বেড়ছে, কিনছে আর বেড়ছে, আর এটা যদি সম্পদ হয়ে যায়, তাহলে যতটা ট্রাক আছে প্রত্যেকটা ট্রাকের পয়সা হিসাব করে তারা জাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? বাবা আমি দিয়ে দিয়েছি, এর চাইতে প্রশ্ন থাকলে প্রশ্ন দেখা করবে, সবটা আমাদের মধ্যে দিয়ে অল্প সময় থেকে শেষ হয়ে গেছে, বলা যায় না। তো যাই হোক, জাকাত ফরজ হবে ওই ব্যক্তির উপর যার কাছে উপস্থিত যুগে 31,000 টাকা
হবে আর তার উপর বছর অতিবাহিত হয়ে যাবে তার উপর যাকাত ফরজ যদি যাকাত ফরজ হওয়ার সত্ত্বেও না দেন তাহলে কি শাস্তি দু চারটি কথা এতে বলি সময় খুব সংকীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাওবার মধ্যে ঘোষণা দিয়েছেন এই ব্যাপারে আল্লাযীনা ইয়াকনুনা যাহাবা ওয়া ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ করে না কি হবে অবশ্যকুম বি আযাব আলিম তাকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দাও তাকে কি করো কঠিন আযাবের শাস্তি সুসংবাদ দিয়ে দাও কঠিন শাস্তি আযাবুল আলিম মানে কঠিন শাস্তি সুসংবাদ দাও শাস্তি হলে সুসংবাদ হয় এটা দুঃখের বিষয় কিন্তু আল্লাহ বলেছেন বশ্যিক তাকে সুসংবাদ দাও এই যে এক প্রকারে তাকে শাস্তিতে বৃদ্ধি করা আর তাকে জ্বলিয়ে দেওয়ার বদল কথা সময় হয় না ছেলেকে বলে এদিকে যাবি না যাবি না এইখানে ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে যাবি না যাবি না হারা করি এই ছেলে চলে গেল চলে যাওয়ার পরে দেখা গেল যে ওই ক্ষতিতে পড়ে গেছে হয়তো আগুনে পড়ে গেছে বা ক্ষতিতে পড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তার বাপ কি করে এবার ভালো লাগছে মজা লাগছে বলে না আমার মাথা কেন খারাপ হচ্ছে যাই হোক মজদাস
এরা বলছিল আপনি আপনিজন করে সব কিছু জমা করছেন, টাকা পয়সা জমা করছেন, সম্পদ জমা করছেন, সব খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আর শান্তি কি দেখবেন যদি জাকাত আদায় না করে গরিবের হাত যদি আপনি না দেন, কারণ হাসুরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই সব সম্পদকে এক জায়গায় করে তার দ্বারা হবে আপনার এই চাপ এই পেশানিতে আপনার কপালে আপনার শরীরে আপনার পিছনে তথা সর্ব শরীরকে তার দ্বারা করে দিবেন আপনি সহ্য করতে পারেন। আর বলা হবে চাকো কেমন ভালো লাগছে, চাকো এখন ওই সম্পদ যা তুমি জমা করেছে পঞ্চাশ সম্পদ জমা করা খারাপ কথা নয়, ভালো কথা। তবে যার যেটা হক আপনাকে দিতে হবে, আমাদের হকের জন্য তিনি যাকাত ফরজ করেছিলেন এই এই সম্পদশালী ব্যক্তিদের উপর, এই ধনী ব্যক্তিদের উপর আল্লাহ আমাদের হক ফেরত দেয়নি, আল্লাহ পাকের নিকটে অভিযোগ করবে গরিব ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবে ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি ইজ্জত এবং জালালের কসম খেয়ে বলছি লাউ ইতান্নাহু ওয়া লাউ তাআলামতুম, আমি তাদেরকে দূর করে দেব আর তোমাদেরকে অতি বিপদে দেব। গরিব ব্যক্তিদেরকে সেই সময় আল্লাহ বলবেন, হাদিস বলছি আমার বাংলার কথা না হাদিসের শব্দ বলছি, ওই গরিব ব্যক্তিদেরকে আজকে ধনীরা তুচ্ছ মনে করে, ওই গরিব ব্যক্তিদেরকে মানুষ তুচ্ছ মনে করে থাকে, কিন্তু দেখবেন কাল হাসরের মাঠে আপনি তাদের কাছে তুচ্ছ হয়ে যাবেন, তাদের জন্য আল্লাহ পাক আপনাকে দূরে সরিয়ে দেবেন আর তাদেরকে আল্লাহ পাক টেনে উচ্চ স্থান দান করবেন। নবী আমার বলেছেন গরিব ব্যক্তিরা 50 বছর আগে ধনী ব্যক্তিদের চাইতে জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। গরিবই লাভ তাই না, তার কাছে টাকা নাই হিসাব নাই শেষ তাই না, 2 টাকা নিয়ে বাজারে গেলাম 2 টাকা দুটো চকলেট খেলাম ফিরে চলে আসলাম, বাবা কি করলে টাকা ওকে একটা চকলেট খেয়ে চলে এসেছি হিসাব শেষ। আর 1000 টাকা নিয়ে বাজারে গেলাম মাল কিনলাম সবজি কিনলাম এই কিনলাম সেই কিনলাম, আসার পরে হিসাব দিতে দিতে আধ ঘন্টা লাগবে আপনার লাগবে না, যা সম্পদ বেশি হিসাব বেশি খাতরা বেশি, যা সম্পদ কম হিসাব কম খাতরা সোজা হিসাব। এই জন্য মজার গরিব ব্যক্তিরা তাড়াতাড়ি জান্নাতে যাবে আর ধনী ব্যক্তি যদি জান্নাতে দিতে চায় হক আদায় করতে হবে। আল্লাহ পাক যেখানে দিতে বলেছেন সেখানে দেন, যেখানে নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকে। অনেক কোরআন হাদিস আছে বাবা শোনাতে গেলে অনেক সময় প্রয়োজন, যাই হোক অনেক সময় শেষ হয়েছে। যাকাত সংক্রান্ত আলোচনা শুনলেন তার সাথে সাথে সদকা দেওয়ারও অনেক উপকার আছে। জাকাত তো আদায় করবেন কিন্তু এই জাকাত মসজিদে চলবে না, জাকাত দিতে হবে মাদ্রাসা তালিবদের মাদ্রাসায় আদায় করে, এবং তাছাড়া আপনি ওই জাকাত আদায় করতে যাবেন জাকাত দিতে যাবেন গরিব মিসকিন যে ব্যক্তিরা আছে মসজিদের সময় 7টা খাদ আছে ওই 7টা খাদে আপনাকে দিতে হবে, সেই টাকা করার সময় নেন। একটু মনে রাখেন এখানে যারা গরিব মিসকিন যাদের কাছে 31,000 টাকা নাই তার সম্পদ নাই, ওই রকম ব্যক্তিকে দেখে জাকাত দিবেন জাকাত আদায় হবে। আর যার কাছে 31,000 টাকা আছে তার চাইতে বেশি টাকা সম্পদ আছে ওই ব্যক্তিকে জাকাত দিবেন আপনার জাকাত আদায় হবে, বুঝতে পেরেছেন, লক্ষ্য করবেন দেখে দিবেন। এবং জাকাত যখন দিবেন তাকে বলে দিবে যে আমি এইটা পয়সা আপনাকে দিচ্ছি না জাকাতের বাবদ, তাকে মালিক করে দিবেন যে জাকাতের পয়সা বলে দিতে হবে যেন ওই রকম জায়গাতে যায় সঠিক জায়গায় যদি আপনি না দেন টাকা লক্ষ টাকা বেরিয়ে দেন আপনার জাকাত আদায় হবে না, এটাও মনে রাখেন জাকাত আদায় করেন মাস্টার। যাই হোক আসলে পবিত্র মসজিদের জন্য